খবর পড়ছি শাশ্বতী দত্ত বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার গুরুগ্রাম থেকে এক লক্ষ কোটি টাকা মূল্যের বিভিন্ন রাজ্যের একশো জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নতুন দিল্লিতে আজ নমো ড্রোন দিদিজ এর আওতায় সশক্ত নারী বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নেবেন তিনি গুজরাট ও রাজস্থান সফরের প্রধানমন্ত্রী আগামীকাল একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিন দিনের মরিশাস সফর আজ শুরু হচ্ছে ভারত ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা স্বাক্ষরিত হয়েছে ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন সপ্তেক সাইরাজ রংকি ও চিরাগ শেট্টির জুটি আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানা সফর করবেন গুরুগ্রাম থেকে এক লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন রাজ্যের একশো বারোটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি একই সঙ্গে প্রায় চার হাজার একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত আট লেনের দ্বারকা এক্সপ্রেসওয়ের উনিশ কিলোমিটার দীর্ঘ হরিয়ানা অংশের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তার এর ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুরুগ্রাম বাইপাস সরাসরি সংযুক্ত হবে দেশে বিভিন্ন প্রান্তের মধ্যে জাতীয় সড়কের নেটওয়ার্কের মাধ্যমে আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন মহাসড়কগুলির পার্শ্ববর্তী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এতে ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে নতুন দিল্লিতে নমো ড্রোন দিদির আওতায় সশক্ত নারী বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী সারা দেশের এগারোটি জায়গা থেকে একই সঙ্গে এই ড্রোন প্রদর্শনীতে অংশ নেবেন এই নমো ড্রোন দিদিরা অনুষ্ঠানের প্রধানমন্ত্রী এক হাজার দিদির হাতে ড্রোন তুলে দেবেন উল্লেখ্য নম ড্রোন দিদি এবং লাখপতি দিদি উদ্যোগ এদেশের বিশেষ করে গ্রামাঞ্চলে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বায়ত্ত শাসনকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির এক অবিচ্ছেদ্য অঙ্গ শ্রী মোদী এই অনুষ্ঠানে দিনদয়াল অন্তোদ্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় সফল লাখপতি দিদিদের সম্বর্ধনা দেবেন এলাকার অন্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সমর্থন ও সেগুলি উন্নয়নের জন্য এইসব দিদিরা নিরন্তর কাজ করে চলেছেন প্রতিটি জেলায় অবস্থিত ব্যাংকের ব্যাংক লিঙ্কেজ ক্যাম্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ভর্তুকি সুদের হারে প্রায় আট হাজার কোটি টাকা ঋণ প্রদান করবেন প্রধানমন্ত্রী শ্রী বলেছেন তার সরকার দেশের তিন কোটি মহিলাকে লাখপতি দিদি হিসেবে প্রতিষ্ঠিত করতে সংকল্পবদ্ধ ছত্তিশগড় সরকারের মাহাতারি বন্ধন যোজনা এমভিওয়াই প্রকল্পের ভার্চুয়ালি সূচনা করে গতকাল তিনি বলেন এ পর্যন্ত এক বেশি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন ফলে অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হয়েছেন তারা এই প্রকল্পের প্রথম পর্বে সত্তর লক্ষ সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মোট ছশো পঞ্চান্ন কোটি টাকার প্রথম কিস্তি অনলাইনে প্রদান করেন প্রধানমন্ত্রী সে রাজ্যে মহিলা সুফলভোগীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করার সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন দেশের কৃষিজীবী নারীদের কল্যাণে ড্রোন দিদি প্রকল্পের আওতায় সরকার তাদের কৃষি সহায়ক ড্রোন সরবরাহ করবে এবং তা চালানোর প্রশিক্ষণও দেবে এতে শুধু কৃষির আধুনিকীকরণই হবে না নারীর বাড়তি উপার্জনের মাধ্যমও তৈরি হবে প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাট ও রাজস্থান সফর করবেন গুজরাটে পঁচাশি হাজার কোটি টাকা বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি রেলের কর্মশালায় লোকশ্রেডির ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তিনি ডেডিকেটেড ফ্রেট করিডোরের দুটি নতুন সেকশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী আগামীকাল দশটি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন সেগুলি হল আহমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম মাইসুরু ডক্টর জিআর সেন্ট্রাল চেন্নাই পাটনা লখনৌ দিল্লি নিউ জলপাইগুড়ি পাটনা পুরী বিশাখাপত্তনম লক্ষ্নৌ দেরাদুন কালাবুরাগি স্যার এম বিশ্বাস্বরাইয়া টার্মিনাল বেঙ্গালুরু রাঁচি বারাণসী এবং খাজুরাহু দিল্লি নিজামুদ্দিন রাজস্থানের প্রক্রাণে প্রধানমন্ত্রী ভারত শক্তি শীর্ষক অস্ত্র চালনার প্রত্যক্ষ করবেন দেশীয় পদ্ধতিতে গঠিত প্রতিরক্ষা শক্তির একটি সমন্বিত প্রদর্শনী হলো এটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মরিসাস সফরে যাচ্ছেন সে দেশে জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগামীকাল যোগ দেবেন তিনি ভারতীয় নৌসেনার একটি দল এই উদযাপন সমারোহে অংশ নেবেন থাকছে দুটি জাহাজ আইএনএস তীর এবং সিজিএস সারথি তিন দিনের সফরে শ্রীমতী মুর্মু মরিসাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রুপুন এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার যুগনাথের সঙ্গে বৈঠক করবেন মরিসাসের জাতীয় সভার অধ্যক্ষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে তার বৈঠক করার কথা অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি মন্ত্রী নারায়ণ রানে আজ মহারাষ্ট্রের এমএসএমই প্রযুক্তি কেন্দ্রের ভিত্তি স্থাপন করবেন এই উপলক্ষে উদ্যোগী এবং সম্মেলনেরও উদ্বোধন হবে মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির কাছে প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলতে সারা দেশে কুড়িটি নতুন প্রযুক্তি কেন্দ্র গড়ে তুলেছে সরকার ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রগুলি নিয়ে এই কেন্দ্রগুলি কাজ করবে বন্ডের তথ্য তথ্য নিয়ে সুপ্রিম দুটি মামলার আজ শুনানি রয়েছে নির্বাচন কমিশনকে এই দেওয়া সময়সীমা তিরিশে জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে এসবিআই অন্যদিকে স্টেট ব্যাংকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে দুটি মামলারই শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজ প্রতিবেদনে থাকছে আসানসোল লোকসভা কেন্দ্র খবর শুনছেন আকাশবাণী থেকে ভারত ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা স্বাক্ষরিত হয়েছে নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েলের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ড আইসল্যান্ড নরওয়ে এবং কে নিয়ে গঠিত ইএফটি এর সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে কাজ করছে ভারত শ্রী গোয়েল বলেন টেপা একটি আধুনিক এবং সম্ভাবনাময় বাণিজ্য চুক্তি এই প্রথম ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্লক হিসেবে পরিচিত চারটি উন্নত দেশের সঙ্গে মুক্তবান চুক্তি ভারত। এর ফলে ইন্ডিয়া হবে এবং তরুণ ও প্রতিভাবান ব্যক্তিরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন প্রধানমন্ত্রী বলেছেন বাণিজ্য এবং অর্থনৈতিক অংশগ্রহণ চুক্তি টেপা হল উন্মুক্ত ন্যায়নিষ্ঠ বাণিজ্য এবং যুবকদের কর্মসংস্থান ও উন্নয়নের প্রতীক এক বার্তায় শ্রী বলেন দু সালে চব্বিশ সালের দশই মার্চ ভারত এবং ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি সন্ধিক্ষণ গত দশ বছরে ভারত প্রভূত উন্নয়নের সাক্ষী থেকেছে এবং একাদশতম থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে ডিজিটাল বাণিজ্য ব্যাংকিং ও আর্থিক পরিষেবা পণ্য পরিবহন ফার্মাসিউটিক্যাল খাদ্য প্রক্রিয়াকরণ এবং স্বচ্ছ জ্বালানির মতো বিভিন্ন ক্ষেত্রে উদ্বোধন ও গবেষণার বিষয়ে এফটা দেশগুলির নেতৃত্বে সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করেন তিনি পর্তুগালের সাধারণ নির্বাচনে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী পদে অ্যান্থিও কোস্তার ইস্তফার প্রেক্ষিতে এই নির্বাচন ওই মামলার কোস্তাকে সরাসরি অভিযুক্ত না করা হলেও বিভিন্ন ঠিকা বেনিয়মে তার প্রধান সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পবিত্র চাঁদ দেখার মধ্যে দিয়ে সৌদি আরবের রমজান মাসের সূচনা হয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমির আজ শুরু হচ্ছে পবিত্র এই মাস এই সময় মুসলমান সম্প্রদায়ের মানুষ উপবাস প্রার্থনা এবং দান ধান করেন আত্মশৃঙ্খলা এবং আধ্যাত্মিক চেতনার দিক থেকে এই মাসের গুরুত্ব অপরিসীম পশ্চিম হিমালয়ের অন্তর্গত জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে আজ থেকে আগামী চোদ্দই মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা ঝাড়খণ্ড পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্তিশগড়ের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী তেরোই মার্চ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ ও রাজস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চিরাগ শেট্টি এবং সাত্তেক সারা জেরাঙ্কি রেড্ডি জুটি ফরাসি ওপেন ব্যাডমিন্টন খেতাব জিতেছেন গতকাল ফাইনালে ভারতীয় এই জুটি কোরিয়ার এইচ চিয়াং ও জে এইচ লি জুটিকে হারিয়ে দেন খেলার ফল একুশ এগারো একুশ সতেরো ডাব্লিউপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে রোমাঞ্চকর ম্যাচে এক রানে হারিয়ে দিয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি পাঁচ উইকেট হারিয়ে একশো একাশি রান করে রড রড্রিগেজ আটান্ন রান করেছেন জবাবে ব্যাঙ্গালোর নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো আশি রান তুলতে সক্ষম হয় রিচা ঘোষ উনত্রিশ বলে একান্ন রান করেও দলকে জয় লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হন প্রতিযোগিতার আজকের খেলায় গুজরাট জায়েন্টস মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়ার্সের অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার গুরুগ্রাম থেকে এক লক্ষ কোটি টাকা মূল্যের বিভিন্ন রাজ্যের একশো বারোটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নতুন দিল্লিতে আজ আওতায় সশক্ত নারী বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নেবেন তিনি গুজরাট ও রাজস্থান সফরে প্রধানমন্ত্রী আগামীকাল একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিন দিনের মরিসাস সফর আজ শুরু হচ্ছে খবর শেষ হল